বন্ধুরা, আরও একটা 5G স্মার্টফোন আমাদের হাতে, আরও সস্তা, আরও বাজেটে, আন্ডার 15,000-এ, লাভার পক্ষ থেকে স্টর্ম 5G। বাট প্রশ্ন হল, আন্ডার 15,000-এ লাভার এই স্টর্ম 5G কতটা ঝড় উঠাবে সেটা তো দেখব এই ভিডিওতে। চলুন তাহলে আনবক্সিং অ্যান্ড রিভিউ করে ফেলি লাভা স্টর্ম 5G-র। সঙ্গে অবশ্যই থাকুন, ভালো লাগলে লাইক করুন। আমি আপনাদের সুমন দা। অত বড় বাক্স আর বাক্সের উপরে লেখা স্টর্ম 5G, তবে বাক্সটা খুলে তার ভেতর থেকে আরও একটা ছোট্ট বাক্স আমরা পেয়ে গেলাম আমাদের হাতে, লাভা স্টর্ম 5G। বাট বাক্সের একটা জিনিস কিন্তু খুব আকর্ষণীয়, সাইডে লেখা আছে ফ্রি সার্ভিস অ্যাট হোম। এটা কিন্তু দুর্দান্ত একটা ব্যাপার ব্র্যান্ডের পক্ষ থেকে রিগার্ডিং সার্ভিস। বক্সের ভেতর অ্যাজ ইউজুয়াল নতুন কিচ্ছু পাওয়া যাচ্ছে না, জাস্ট প্রথমে আমাদের মেন ডিভাইস। আর হ্যাঁ, এই যে ডিভাইসটা লাভা স্টর্ম 5G, এটা দুটো কালার আমরা পাবো, একটা থান্ডার ব্ল্যাক আর একটা যে গ্রিন কালার কাইন্ড সেইটা। আপনাদের আমরা কিন্তু একটা টিপিউ কেস পাচ্ছি, আর তার সাথে একটা টাইপ সি, টু টাইপ সি ডেটা কেবল, আর একটা 33 ওয়াটের ফাস্ট চার্জার, লাভার প্রেমপত্র আর সিম ইজেক্টার 12। হাতে চলে এসছে লাভা স্টর্ম 5G। একটা কথা বলবো, রিয়েলি বলছি, আন্ডার 15,000-এ এর ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি আমায় মুগ্ধ করেছে, আপনি যখন কিনবেন আপনাকে মুগ্ধ করবে। তো আমরা প্রথমে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি নিয়ে একটু কথা বলে নিই। তো প্রথমেই আমরা যদি দেখি পেছনে, মানে আমি যখন দেখলাম তখন দেখলাম একটা গ্লাস ডিজাইন আমরা পাচ্ছি, বক্সি টাইপ। পেছনে ইউজ করা হয়েছে এজি গ্লাস, আর সাইডের ফ্রেমটা হলো পলিকার্বোনেটের, আর আমার কাছে যে কালারটা সেটা হলো গ্রিন। আর পেছনে দুটো ক্যামেরা, একটা ফ্ল্যাশ লাইট। যদিও যে ক্যামেরাগুলো দেওয়া আছে তার সাইডের যে রিংগুলো, ওগুলো দুর্দান্ত লাগছে। হ্যাঁ, একটু ক্যামেরা বাম্প অবশ্যই আছে, কিন্তু ফোনটা অস্বাভাবিকভাবেই হালকা, যদিও এর ভেতরে একটা মনস্টার কাইন্ড অফ ব্যাটারি প্রোভাইড করা হয়েছে। আচ্ছা, আমরা চারিদিকে যদি দেখে নিই তো নিচের দিকে পাচ্ছে একটা টাইপ সি পোর্ট, আফটার দ্যাট একটা 3.5mm জ্যাক, প্রাইমারি মাইক্রোফোন, একটা স্পিকার গ্রিল, ওপরে আমরা সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক পাচ্ছি, আর সাইডে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার। ওয়েল, যে ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানারটা রয়েছে তার কতটা ফাস্টনেস আমরা দেখে নিব। এই দেখুন, আনলক, আরেকবার দেখে নিই, আনলক, আরেকবার দেখব, আনলক। তো ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার দারুণ ফাস্ট, সঙ্গে ফেস আনলক ওটাও ফাস্ট। ওয়েল, তো এর ডিজাইন সম্পর্কে আর নতুন করে কি বলবো, রিয়েলি ভালো লাগছে, আর কালারটা আমার কাছে খুব মজাদার লেগেছে। ওকে, তো ডিসপ্লে, এর ভেতরে আমরা একটা 5-হোল IPS ডিসপ্লে পাচ্ছি। ওয়েল, এর যদি পিক ব্রাইটনেস আমরা বলি তাহলে 580, যার জন্য ইনডোর এবং আউটডোর কোনোটাতেই তেমন অসুবিধা হচ্ছে না। তবে এই যে ডিসপ্লে, এটা সাইজ হলো 6.78 ইঞ্চেসের, আর সঙ্গে 120Hz রিফ্রেশ রেট। আচ্ছা, আমরা যখন কন্টেন্ট দেখেছি না এই ডিভাইসটাই, সত্যি করে বলছি কালার্স পাঞ্চি, কালার্সগুলো ভাইব্রেন্ট, এবং ব্ল্যাকটাও বেশ ভালো রকমের ব্ল্যাক। এটা অ্যামোলেড ডিসপ্লে না, বাট এই বাজেটে এর যে ডিসপ্লে কোয়ালিটি ওটা অসাধারণ। আমরা ইউটিউবে, আমরা অ্যামাজন প্রাইমে, আমরা দেখেছি নেটফ্লিক্সে, বিভিন্ন রকম কন্টেন্ট দারুণ লেগেছে। আর হ্যাঁ, ওয়াইড ওয়াইন L1-এরও সাপোর্ট আছে। বাট একটা কথা বলি, এই স্মার্টফোনটার ডিসপ্লে নিয়ে আরেকটা জায়গায় আমার ভালো লেগেছে, 120Hz রিফ্রেশ রেট। যখন আমরা বিভিন্ন রকম কন্টেন্টগুলো জাস্ট স্ক্রল করছিলাম, বাহ, সুপার কাজ করছিল, সুপার, কোনো জিটরিনেস আমরা পাইনি। আর এর যে বেজেলসগুলো, ওগুলো দারুণ ছোট। ওয়েল, ডিসপ্লে নিয়ে আমরা খুশি। তবে এই স্মার্টফোনটা একটা 5G স্মার্টফোন, অ্যান্ড দ্যাটস ওয়াই এতে 10টা 5G ব্যান্ড দেওয়া আছে। আর 10টা 5G ব্যান্ডের জন্য আগামী দিনে এটা একদম সিকিওর, যে ব্যান্ডই আসুক না কেন, যে কোনো দেশে, যে কোনো শহরে, যে কোনো গ্রামে সাপোর্ট করবে। আমরা 5G-তে কথা বলেছি, কোনো অসুবিধা হয়নি, কল কোয়ালিটি ইয়ারফিসের বেশ ভালো। হ্যালো হ্যালো হ্যালো, বলো কেমন আছো, ঠিক আছে? তো কল কোয়ালিটি রিয়েলি ভালো। আচ্ছা, কল কোয়ালিটি থেকে আমার মনে একটা প্রশ্ন এলো, কল রেকর্ডিং হয় তো এতে? ইয়াস, বাই ডিফল্ট যে ডায়ালারটা তাতে কিন্তু আপনি গুগল ডায়ালে রেকর্ডিং করতে পারবেন না, তবে এতে আরও একটা ডায়ালার দেওয়া আছে লাভার পক্ষ থেকে নিজস্ব, ওটাকে আপনাকে অ্যাক্টিভেট করতে হবে, অ্যান্ড দেন আপনি কল রেকর্ডিং করতে পারবেন। আবার যে নাম্বারটা চাইছেন সেই নাম্বারটাতেই আপনি করতে পারবেন, এটা একটা বড় রকম ভালো ব্যাপার। স্মার্টফোনটার যদি আমরা র্যাম অ্যান্ড রম নিয়ে বলি, তো 8GB এর র্যাম
আর 128 GB এর ইন্টারনাল স্টোরেজ। বাট দাঁড়ান, এখন খেলা ভার্চুয়াল র্যামের, তো আপনি আরও 8 GB ইনক্লুড করতে পারেন অ্যাজ এ র্যাম, ভার্চুয়াল র্যাম, টোটাল 16 GB এবং 128 GB। 1 TB পর্যন্ত আমরা এক্সট্রা এইচডি কার্ড ঢুকাতে পারবো, মানে মাইক্রো এইচডি কার্ডের কথা বলছি। ওকে, 2-in-1, মানে দুটো সিম এবং একটি মাইক্রো এইচডি কার্ড ডেডিকেটেডভাবে আমরা লাগাতে পারবো, স্যাক্রিফাইস করতে হবে না। আর এর ভেতরে যে দুটোই 5G অবশ্যই সাপোর্ট করে। আচ্ছা, প্রসেসার কি দেওয়া আছে? ভালো প্রসেসার, এবার আন্ডার 15,000 এই স্মার্টফোনটাই দেওয়া আছে মিডিয়া টেকের ডাইমেনসিটি 6080 প্রসেসার, যেটা 6nm টেকনোলজির প্রসেসার। অন্তত বেঞ্চমার্ক স্কোর 4,30,000-এর ওপর, আর এটা একটা অক্টাকোর প্রসেসার। এবং এর যে পারফরমেন্স আমরা ডে টু ডে ইউসেজে দেখেছি, সেই হেভি অ্যাপস আমরা ব্যবহার করেছি, আমরা ভিডিও এডিটিং করেছি, আমরা ডিফারেন্ট কাইন্ড অফ গেমস খেলেছি, নো প্রবলেম। হ্যাঁ, একদম ফ্ল্যাগশিপ লেভেলের বলছি না, তবে এই দামে বাজারে যে স্মার্টফোনগুলো আছে তার তুলনায় বেশ ভালো। আর এর র্যাম ম্যানেজমেন্ট এতটাই সুন্দর, যার জন্য প্রত্যেকটা অ্যাপস কিন্তু মেমোরিতে থেকেছে, এবং যখনই যেটা যখন খুলেছি সেটা স্টোরেজে ছিল। তো সুতরাং একটাই কথা বলবো, রিয়েলি নাইস, রিয়েলি এর পারফরমেন্স ভালো। তবে মাথায় রাখবেন, আপনার এই দাম অনুযায়ী এর পারফরমেন্স অবভিয়াসলি ভালো। ওয়েল, ক্যামেরা, এই স্মার্টফোনটাই দেওয়া আছে দুটো ক্যামেরা, হিজিবিজি ক্যামেরা এবার দেয়নি, 50 MP AI ক্যামেরা আর একটা 8 MP আল্ট্রা ওয়াইড, অ্যান্ড ফ্রন্টে 16 MP সেলফি ক্যামেরা। প্রথমেই বলে দিই, ভিডিও রেকর্ডিংয়ের যে অপশনসগুলো রয়েছে, আমরা ফ্রন্ট ক্যামেরা দিয়ে ফুল HD ভিডিও রেকর্ডিং করতে পারবো, আর রিয়ার ক্যামেরা দিয়ে 2K আপ টু ভিডিও রেকর্ডিং করতে পারবো। আমরা ভিডিও রেকর্ড করেছি, বেশ ভালো লেগেছে এই দামে। আর হ্যাঁ, এর যে মেন ক্যামেরা সেটা আউটডোরে দারুণ পারফর্ম করেছে, এবং এর কালার্স এবং ক্লোজ টু ন্যাচারাল কালার এবং এজ ডিটেকশন যখন পোর্ট্রেট মোডে আমরা পিকচার নিয়েছি, রিয়েলি ভালো। তবে হ্যাঁ, ইনডোরে ভালো কাজ করছে, একটু একটু জিলিজিলি ব্যাপার, সেটা কিন্তু নাইট মোডে আর একটু স্পষ্ট হয়ে গেছে, একটু ভালো হয়ে গেছে। এই দামে ক্যামেরা রিয়েলি আপনাকে ইমপ্রেস করবে আউটডোরে, পোর্ট্রেট মোডও ভালো। আল্ট্রা ওয়াইড 8 MP, হ্যাঁ ডিটেলিংয়ের একটু অভাব হলেও, কালার শিফটিং একটু হলেও, এই দামে 8 MP ক্যামেরা রিয়েলি আপনাকে ইমপ্রেস করবে, আমার যেমন মনে হয়েছে। তো ওয়েল, এই দামে ক্যামেরা বেশ ভালো, ফ্রন্ট ক্যামেরা সেলফিতে ভালো, এবং আউটডোরে কোনো আপনি এখানে প্রশ্ন করতে পারবেন না, ইনডোরেও ঠিকঠাক, এবং ইনডোরে পোর্ট্রেট মোডে একটু একটু মানে অস্পষ্ট থাকবে, তবে ফোকাস করে নিলে একদম ওকে। তো ক্যামেরা কোয়ালিটি আমার মনে হয় যে এই দামে একদম জাস্টিফাইড। ওয়েল, এই স্মার্টফোনটাই 5000 mAh ব্যাটারি দেওয়া আছে আর 33W ফাস্ট চার্জার। 5000 mAh ব্যাটারি আপনাকে ইমপ্রেস করবে, আপনি হেভি মিডিয়াম বা লো ইউজার হন না কেন, দুদিনের ব্যাটারি ব্যাকআপ, 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ অবশ্যই দেবে। আমি হেভি ইউজার, আমাকে 1.5 দিনের ব্যাটারি ব্যাকআপ দিচ্ছে। ওয়েল, ব্যাটারি ম্যানেজমেন্টও ভালো, কারণ এটা স্টক অ্যান্ড্রয়েডের সাথে আসছে, আর এর 33W ফাস্ট চার্জার হুস করে আপনাকে ইমপ্রেস করবে। আর এই স্মার্টফোনটাই স্টক অ্যান্ড্রয়েড দেওয়া আছে, 1 বছরের আপনি লেটেস্ট আপডেট পাবেন আপ টু অ্যান্ড্রয়েড 14, আর এর ভেতরে কাস্টমাইজেশনের অভাব নেই, যেমন প্যারালাল অ্যাপস বা ডুয়াল অ্যাপস রয়েছে এখানে, কল রেকর্ডিং রয়েছে, স্ক্রিন রেকর্ডিং রয়েছে, ব্যাকগ্রাউন্ডে ইউটিউব মিউজিক চালাতে পারবেন, তাছাড়াও অনেক অনেক রকমের ফিচার্স এখানে দেওয়া আছে, নো অ্যাডস, নো ব্লোটওয়্যার, আর নো হেভি অ্যাপস, মানে যেগুলো লাগে না, আনওয়ান্টেড অ্যাপস এর ভেতর নেই। ওয়েল, এর স্পিকার কোয়ালিটি কেমন চলুন চেক করে নিই। সিঙ্গল স্পিকার, বাট সিঙ্গল স্পিকার হিসাবে আউটপুট রিয়েলি ভালো। ওয়েল, তো সামারাইজ করি, কিনতে পারবো আমরা স্মার্টফোনটা? ইয়াস, আন্ডার 15,000-এ আমার মনে হয় লাভা স্টর্ম 5G এখনকার দিনে একটা বেস্ট চয়েস আপনার জন্য হতে পারে। তবে যারা হেভি 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 গেমসের জন্য বলছেন দাদা কিনবো, তাদের জন্য দেখুন দাম আরও লাগান, আরও ভালো স্মার্টফোন পেয়ে যাবেন। ওয়েল, আমি ছিলাম সুমন দাই, পুরো ভিডিওতে কেমন লাগলো অবশ্যই আপনারা আমাকে কমেন্টস করবেন। চলুন বিদায়।